জনাব আমির হামজা সাফ জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে সাহাবিদের সম্মান শেখাতে আসার দরকার নেই সাহাবিদের কিভাবে সম্মান করতে হয় আমরা জানি সাহাবিদের সম্মান করতে গিয়ে সাহাবিদের পথ অনুসরণ করতে গিয়েই তিন বছর কারাগারে থাকতে হয়েছে দর্শক আমি বলতে চাই সত্যের মাপকাঠি নিয়ে যে চলমান বিতর্ক এই বিতর্কে জনাব আমির হামজা কঠিন একটা বক্তব্য দিয়েছেন ইজিলি পারসেপ্টেবল ইজিলি কনভিন্সেবল ইজনে ইন্টেলিজিবল একটা বক্তব্য দিয়েছেন যেটা সাধারণ জনগণ খুব সহজেই বুঝবে যে সত্যের মাপকাঠি আসলে কি এবং কে এই জন্য আমি বলবো যে আমির হামজা সে বক্তব্য ছড়িয়ে দিন জনগণের কাছে পৌঁছে দিন কৌমি আলেমুলামারা যারা সত্যের মাপকাঠি নিয়ে অযাচিত বিতর্ক করছে তাদের একটা দাঁত ভাঙা জবাব আমির হামজা দিয়েছেন এই জন্য আমাদের এই আলোচনাটাও আকারে আলোচনাটাও ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে বর্তমান বিতর্কে জাতিকে সতর্ক করার জন্যে খুবই জরুরি আমির হামজার এই আলোচনাটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হয়েছে কয়েকটা দিক থেকে আমির হামজা দলিল দিয়েছেন মাত্র দুইটা এই দুইটা দলিলই যথেষ্ট সাধারণ মানুষকে বোঝার উপযোগী করার জন্য কিন্তু এই যে মেয়ারে হক অমুক তমুক মৌদুদিবাদ এই সব বিতর্ক যারা করে এই অযাচিত বিতর্ক যারা দুই দিন পর পর সামনে নিয়ে আসে তাদের মুখ সম্মোচন করেছেন আমির হামজা আমির হামজা কারাগারে থাকার কারণে তার স্পেশাল অনেক এক্সপিরিয়েন্স হয়েছে তিনি জানেন কিভাবে কি কারা কি করে তিনি বলেছেন যে আসলে সহজ কথা এই যে বিভিন্ন ফুরু বা শাখাগত বিষয় নিয়ে অযাচিত বিতর্ক এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের অংশ ও মার মধ্যে বিভক্তি তৈরি করার জন্যে আমরাও সেইম কথা বলে আসার চেষ্টা করছি আমি আমদা ইশার বলেছেন কারা কোথা থেকে টাকা পয়সা দেয় আমরা জানি অতএব এই যে বিতর্ক চলছে মেয়ারে হক মাঝে মাঝে মৌদুদি মতবাদ অমুক তমুক এগুলোর নেপথ্যে আছে আধিপত্যবাদী শক্তি সেকুলার শক্তি যারা ইসলামপন্থীদের ঐক্য কিছুতেই চায় না হতে দিবে না আমির হামজার এই বক্তব্য জনগণের কাছে পৌঁছে দিন আমির হামজার এই বক্তব্য আমরা সমর্থন করি এবং আগেই বলেছি দর্শক এখানে একটা কথা আমার কাছে ভালো লেগেছে এই প্রশ্ন বা জামাতের বা এই মদুদি বা এদের সম্পর্কে এই অভিযোগ তোলার কোনো সুযোগই নেই ক্লারিফাই করেছেন যে সাহাবিদেরকে সম্মান কিভাবে করতে হয় এটা জামাত জানে আমির হামজার জানেন অতএব মৌদুদিবাদ সাহাবিদের সম্মান করেন এগুলো শেখানোর কোনো দরকার নেই এমনকি সাহাবিদেরকে সমস্ত সাহাবিদের উপর আল্লাহ রাজি খুশি রাজি হানহ এটা বলেছেন আমির হামজা অতএব সাহাবিদের মর্যাদা সাহাবিরা জান্নাতি এটা আমি শব্দটা যোগ করলাম এতে কারো কোনো দ্বিমত নেই সাহাবিদের জীবনের কোনো ভুল ত্রুটি ঐতিহাসিকদের মধ্যে কোনো মতবিরোধ সামনে আসলে বরং সেটা সেখান থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি সেগুলো নিয়ে খোঁচাখুচির পক্ষে নয় আমির হামজা এ কথাটাও জানিয়ে দিয়েছেন এর মানে সাহাবিদের মান শান তাদের ইজ্জতের ক্ষেত্রে তাদেরকে সম্মান দেওয়ার ক্ষেত্রে জামাতপন্থী ওলামারা কতটা সচেতন আমির হামজা স্পষ্ট করতে পেরেছেন আমি বারবার আমির হামজা কেন বললাম আমির হামজার বক্তব্যটা আলাদাভাবে কেন তুলে ধরলাম এই ধরনের বিতর্কের নেপথ্যে যে ষড়যন্ত্র আছে ঐক্যবিরোধী যে এই ধরনের বক্তব্য সুদ ঘুষের বিরুদ্ধে বলে না শুধু এইগুলো নিয়ে দুই দিন পর বাড়াবাড়ি করে মৌলিক অনেক একতলাপ বা মৌলিক অনেক ত্রুটি বিচ্ছুদি গলত নিয়ে কথা বলে না মৌদুদি মতবাদ নিয়ে জিকির করে এরা যে আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল এবং আমি হামজার কিছু কথায় আহলেদিজ বা সালাফিদের ইঙ্গিত দেওয়া হচ্ছে কিছু বৈশিষ্ট্যের দিক থেকে আহলেদিজ সালাফিয়ার কর্মীরা এক দুই গ্রুপে আকীদা ব্যবসা করে আকিদার ধোয়া তোলে তাদের সুপ্রিমেসি রক্ষার চেষ্টা করে দুই গ্রুপের একটা অংশ সবাই না সেদিকে ইঙ্গিত আছে তামির আমির বক্তব্যটা আমি স্পেশালি তুলে ধরছি এই কারণে যে এই মেয়ার হক বিতর্কটা সবাই করছে আলাদা একটা প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমির হামজা প্রথম ওয়াজের ময়দানে এই বিষয়ে জবাব দিলেন তিনি ফেসবুকে বা লেখনিতে দেননি তিনি একবার ওয়াজের ময়দানে দিয়েছেন মানে জনগণকে সাধারণ জনগণ যতটুকু ভুল বুঝেছিল মেয়ের হক বিষয়ে তিনি সেই ভ্রান্তি নিরসন করতে সক্ষম হলেন পাবলিক মিলিয়নান মিলিয়ন মানুষ দেখেছে লক্ষ কোটি মানুষের কাছে আমির হামজা স্পষ্ট বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন যে সুন্নার মানদণ্ডে মেয়ারে হক বা সত্যের মাপকারি কে বা কি এটা আর বর্তমান সময়ে যে সব বক্তার বক্তব্যে সবচেয়ে বেশি তাসির রয়েছে যার বক্তব্য মানুষ সবচেয়ে বেশি শোনে তাদের মধ্যে প্রথম সারিতে আছেন আমির হামজা এ কারণে তার বক্তব্যের রেফারেন্স দিয়ে এই বিষয়টা আমি স্পেশালি প্রচার করতে চাই যাতে জনগণ সচেতন থাকতে পারে মুসলমানরা তাদের আকিরা হেফাজত করতে পারে এবং আরও একটা ভালো দিক আমার কাছে এখানে ইমপ্রেসিভ লেগেছে যেমন কারাগারে যাওয়ার কারণে আমির হামজার সাথে কৌমি আলেমদের একটা ভালো সম্পর্ক হয়েছে বিশেষ করে এই যে আলী হাসান ওসামা আমির হামজা যথেষ্ট প্রশংসা করেছেন বা একটা ভালো সম্পর্ক রফিকুল ইসলাম মাদানির সাথে খুব চমৎকার সম্পর্ক এমনকি চর্মনাই আমির হামজাকে দাওয়াত দিয়েছে যে চরমনে একসময় আমির হামজার মাহফিল বন্ধ করার জন্য পুলিশের কাছে অভিযোগ করত আমাদের কাছে প্রমাণ আছে তারা আমির হামজাকে দাওয়াত দিয়েছিল একটা সেমিনারে যদিও তিনি যেতে পারেনি ব্যস্ততার কারণে বা শারীরিক অসুস্থতার কারণে যাওয়ার চেষ্টা করবেন বলেছিলেন আমরা জানি এর মানে ভালো একটা সম্পর্ক হয়েছে কৌমি আলেমুল আমাদের সাথে আর উনি কতটা স্নেহ করে তা তো দেখেছেন তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মেয়েরে হক বিষয়ে এভাবে কথা বলতে গেলে কৌমি আলেমদের সাথে যে সম্পর্ক হয়েছে তার যে অবনতি ঘটবে সেটা আমির হামজা জানতেন এবং নিশ্চিত অবনতি ঘটবে এবং অনেক পছন্দের প্রিয় লোকজনের বিরুদ্ধে আমির হামজাকে কঠিন কথা বলতে হয়েছে এমনকি বলতে হয়েছে আপনার মাথায় কি গোবর কাকে বলেছেন নিঃসন্দেহে আলি হাসান ওসামা বা রেজাল করিম আপনার তাদেরকে ইঙ্গিত করে বলতে হয়েছে এর মানেই আমির হামজার এই অবস্থানটা আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং ধন্যবাদ জানাই আমির হামজাকে যে তার আদর্শের উপর তিনি অনর মেয়ারে হক আরও ক্লিয়ারলি বললে জামাত ইসলামীর যে ফিলোসফি যেটা কোরআনসন্না ভিত্তিক তার উপর তার প্রচারে তার হেফাজতে আমির হামজা অনর এজন্য আমির হামজাকে স্পেশাল শ্রদ্ধা এবং এই ধরনের বিতর্কিত বিষয় অনেকে ওয়াজ মাহফিলে বলতে সাহসই পান না কিন্তু আমির হামজা বলেছেন এবং তিনি ভয় করেন না এজন্যে আলাদা তার উপর আরও শ্রদ্ধা এই বিষয়গুলো আমাদের সামনে আনা উচিত প্রচার করা উচিত এগুলো সামনে নিয়ে এই ধরনের বিতর্কের সমালোচনা করে যদি আমরা এই বিতর্ক এখন বন্ধের পক্ষে অনেক হয়েছে এর কোনো ফায়দা নেই ফায়দা যে নেই সেটা আমির হামজে স্পষ্ট করেছেন এর ফায়দা পায় আসলে ইহুদি খ্রিস্টানরা লাভ তাদের ঐক্য বিরোধীরা মুসলমানের কোনো লাভ নেই মৌলিকভাবে আমি যেটা বলতে চাই আসলে সাহাবিদেরকে কৌমিরা সম্মান করে জামাত সম্মান করে সমানভাবে কোনো পার্থক্য নেই সাহাবিরা সাহাবিদের ব্যক্তি সাহাবির কোনো আমল বা কোনো ইস্তেহাত কৌমিরা মাঝাবের বিপক্ষে গেলে সেটা তারা ডিনাই করে জামাতের লোকজনও ডিনাই করে অ্যাকসেপ্ট করে সাহাবিদের জামাতবদ্ধ সিদ্ধান্ত হুজ্জাত মনে করে জামাত কর্মীরাও মনে করে অতএব এখানে কোনো একফ নাই যে বিতর্ক অযাচিত বিতর্ক অনাকাঙ্ক্ষিত বিতর্ক সংজ্ঞাগত বিতর্ক এই বিতর্ক করা কোনো প্রয়োজনেই নাই এক গ্রুপ আর এক গ্রুপকে বিশেষ করে জামাত তো কাজ করে না কৌমিরা জামাতের লোকজনকে সাহাবি বিদ্বেষী বানিয়ে দেয় অতএব আমির হাম যার সাফ কথা যে সাহাবিদের প্রতি সম্মান আমাদেরকে শেখানোর দরকার নেই আমরা জানি কীভাবে সম্মান করতে হয় এটা চমৎকার কথা আমি নাম যে দুইটা দলিল দিয়েছেন যে দুইটা দলিল একেবারে স্পষ্ট সাধারণ জনগণ আমি মনে করি লক্ষ কোটি মানুষ ক্লিয়ার হয়ে গিয়েছে কারণ আতিউল্লাহ আতিউর রসুল আউলি আমি মিনকুম ফাইন তানা যা তুমি সেই ইনফার উদ্দু হইল রসুল এর মানে তোমরা আল্লাহর অনুসরণ করো আতিউ বলেছে ও আতিউর রসুল আল্লাহ রসুলের অনুগত্য করো এর মানে সত্যের মাপ আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা সন্দেহাতীতভাবে প্রশ্নাতীতভাবে অন্ধভাবে অনুসরণ করতে হবে কিন্তু ওয়া উলিল আমর মিনকুম উলিল আমর কিন্তু সর্বপ্রথম সাহাবিরা তো উলিল আমর তাদেরকে প্রশ্নাতীতভাবে অনুসরণ করতে বলেনি বরং তারা আল্লাহর সাথে বাংলা রাসুলের সাথে মিললে অনুসরণ করতে বলেছে বরং সাহাবিদের উদ্দেশ্যেই তো এই আয়াত সর্বপ্রথম হয়েছে কারণ তাদের তারাই ছিলেন প্রথম অডিয়েন্স তাদেরকে বলা হয়েছে তোমরা এখতেলাভ করলে আল্লাহ এবং বাংলা রাসুলের দিকে মানে সত্যের মাপকাঠির দিকে ফিরে যাও সহজ ব্যাখ্যা অর্থাৎ সত্যের মাপকাঠি কোরআন সুন্না বিদায় হজের ভাষণকে দলিল হিসেবে এনেছেন আল্লাহ রাসুল তো বলেনি যে আমরা এই সাহাবিদেরকে রেখে যাচ্ছি তাদেরকে অনুসরণ করলেই তোমরা মুক্তি পায় বলেছে কোরআন এবং সন্না রেখে যাচ্ছি আঁকড়ে ধরো হ্যাঁ সাহাবিরা কোরআন সুন্নার মানদণ্ডে উত্তীর্ণ এই এটা হচ্ছে আকিদা জামাতের আকিদাটা আবার বলছি সাহাবিরা মেয়ার হকের মানদণ্ডে উত্তীর্ণ মানে কোরআন সুন্নার মানদণ্ডে উত্তীর্ণ তারা জান্নাতি তাদের সামগ্রিক অবস্থান হুজ্জার তাদের আদালতে বিশ্বাস করতে হবে তারা আমান আদালতে বিশ্বাস করতে হবে সাহাবিদের সমালোচনা করা যাবে না তাদের দোষ চর্চা করা যাবে না কিন্তু সমালোচনা করা আর পলিটিক্যাল হিস্ট্রি অ্যানালাইসিস করা এক না এটাও আবার অনেকে বোঝে না যাই হোক দর্শক আমির হামজা মূলত কৌমিদেরকে সাম্প্রতিক বিতর্কে একটা কঠিন এবং দাঁত ভাঙা জবাব দিতে পেরেছেন এই বক্তব্য গ্রহণ করুন আমির হামজার বক্তব্য থেকে শিক্ষা নিয়ে এই ইহুদি খ্রিস্টান বা স্বার্থবাদী সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী এদের এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ দিয়ে না উম্মার মধ্যে বিভেদ তৈরি করেন না এ ধরনের অযাতিত মেয়ারের হক নিয়ে বিতর্ক বন্ধ করুন দর্শক পরিশেষে আবারও আমরা বলতে চাই ক্লিয়ার করতে চাই জাতিকে ক্লিয়ার বার্তা দিতে চাই আলম ওলামাদের মত ওলামা মত আকিদার ইমামদের মত ইমাম আবুহানিফার মত সমস্ত আলেমদের মত সালাফি আলেমদের মত মেয়ারের হক হচ্ছে কোরআন এবং সুন্না আর সাহাবিরা সেই হকের মানদণ্ডে উত্তীর্ণ আমরা সাহাবিদের সর্বোচ্চ সম্মান করব আমরা কোরআন শূন্য আঁকড়ে ধরব আমরা এগুলো নিয়ে বিতর্ক করব না বিতর্ক এখনও চলছে রেজাউল করিম আব্রাজ সাহেব দুই দিন পর পর লাইভে নতুন বিতর্ক উসকে দিচ্ছেন মুহাবিরাদুল্লাহ অন্য কনফারেন্স করে ঘোষণা দিয়েছে আবার অন্য বিষয় অমুক বিষয় তমুক বিষয়ে কার কি মত জামাতের আঁকি কি ত্রুটি এগুলো খুঁজে বের করছে এগুলো নিয়ে খোঁচাখোচি করছে যদিও বেশিরভাগ অপব্যাখ্যা এবং কাটসাট তো এই সব বক্তব্যের বিপরীতে আমির হামজার বক্তব্য প্রচার করুন জাতি উপকৃত হবে